আজকের এপিসোডে আমরা আলোচনা করব মাল্টি ডাইমেনশনাল অ্যারে অথবা নেস্টেড অ্যারে নিয়ে। তবে তার আগে কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনেকে আমাকে প্রায়ই প্রশ্ন করে থাকেন, ভাই আমি তো নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাহলে আমি কি প্রোগ্রামিং শিখতে পারবো কি না? তো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আসলে প্রোগ্রামিং শেখার জন্য আপনাকে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি এরকম অসংখ্য অসংখ্য পার্সন পাবেন যারা আসলে নন সিএসসি থেকে এসে সফটওয়্যার ডেভেলপমেন্টে বা আইটিতে তাদের কেরিয়ার গড়তেছে। এরকম আপনি অসংখ্য লোক পাবেন যারা আসলে নন সিএসসি থেকে এসছে, এবং সবচেয়ে বড় কথা তারা যে জব সেক্টরে বা এই আইটি ডিপার্টমেন্টে তারাও কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে কাজ করতেছে। আবার দেখবেন অনেকে সিএসসি থেকে পড়াশোনা করার পরেও আসলে এই আইটি ট্র্যাক থেকে সম্পূর্ণ ছিটকে অন্য জায়গায় চলে গেছে। শুধু পড়াশোনা করলেই হবে না, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনি যে ট্র্যাকেরই হন, আপনাকে দক্ষতা অর্জন করতেই হবে, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে প্রোগ্রামিং আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে নিয়মিত আশা করি আমার কথাগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এইবার আমরা আসলে আলোচনা করতে যাচ্ছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে খুব সহজ এবং খুবই মজার একটি বিষয়, এখানে আসলে ঘাবড়ানোর কিছুই নেই। মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এমন একটি অ্যারে যে অ্যারের ভিতর আপনি আবার অ্যারে নিতে পারবেন। যেমন আমি এখানে একটা পার্সন নামে একটা ভেরিয়েবল নিয়েছি যেটাকে আমি বলে দিয়েছি অ্যারে। এই অ্যারের ভিতর দেখেন বিভিন্ন অ্যারের যে এলিমেন্টগুলো আছে, যেমন এখানে প্রথম এলিমেন্টটা নুসাইম, তারপরে এলিমেন্ট ফয়সাল, জাকির, এগুলোকেও বলতেছি আমরা এরা আবার অ্যারে। এরা প্রত্যেকটি আরেকটি অ্যারে, যেমন ইনুসাইম, এই নুসাইমের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কি, এগুলো আবার একটা অ্যারে। আবার ফয়সালের ভিতরে যে ভেরিয়েবল ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা বলতেছি একটি আরেকটি অ্যারে। জাকির যে পার্সনটি রয়েছে এর যে ভ্যালুগুলো রয়েছে এগুলো হচ্ছে আরেকটি অ্যারে। তাহলে এই যে একটি অ্যারে, তার মধ্যে যখন আমরা এক বা একাধিক অ্যারে যখন আমরা নিচ্ছি তখন এটাকে আসলে আমরা বলতেছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখানে যেমন পার্সন নামে যে অ্যারেটি আমরা নিয়েছি এখানে আমরা বলেছি, এখন মনে করেন এগুলো যদি মনে করেন পার্সনের নেম নুসাইম, ফয়সাল, জাকির, এবং প্রত্যেকটি পার্সনের আমরা বলে দিয়েছি যে এই পার্সনটার বয়স কত, তারা হবে কি, তার জেন্ডার কি, এগুলো কিন্তু আমরা সব কিন্তু এখানে বলে দিয়েছি। ঠিক অনুরূপভাবে ফয়সাল নামে যে পার্সনটি ছিল তার আমরা এজ বলতেছি 30, হবি ক্রিকেট, জেন্ডার মেল, এভাবে কিন্তু আমরা আমরা ডাটাগুলো আমরা কিন্তু স্টোর করতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এবারে যদি আমরা এই অ্যারেটিকে আমরা যদি একটু প্রিন্ট করতে চাই, আমরা জানি যে প্রিন্টারের সাহায্যে আমরা অ্যারে ফাংশন সরি অ্যারেকে আমরা প্রিন্ট করতে পারি। যেখানে আমাদের যদি আউটপুটটা দেখে যে দেখেন এইভাবে কিন্তু আমাদের আউটপুট চলে আসে, এটা একটা অ্যারে, এর ভিতর নুসান, এটা আবার আরেকটি অ্যারে, ফয়সাল এটা আবার আরেকটি অ্যারে, এটাই হচ্ছে আসলে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখন মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে ভ্যালুগুলো আপনারা কীভাবে প্রিন্ট করবেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আমি যে ইকো প্রি দিয়েছি এটা কিন্তু আসলে এইচটিএমএল ট্যাগ, ইকোর ভিতরে আমি একটা এইচটিএমএল ট্যাগ ইউজ করেছি। কেন ইউজ করেছি? প্রি ট্যাগটার কাজটাকে একটু দেখেন, আমি এটাকে যদি বন্ধ করে দিই দেখেন যেন একই লাইনে চলে আসবে। এই লেখাগুলোকে একটু সুন্দর করার জন্য আসলে আমরা প্রি ট্যাগ ইউজ করেছি, যে আসলে প্রি ট্যাগটা ইউজ করলে অ্যারেটা প্রিন্ট করতে আমাদের দেখতে অনেক সুবিধা হয়, এই জন্য আসলে আমরা প্রি ট্যাগ ইউজ করেছি। এবার যদি মনে করেন আমি নুসাইমের বয়স যেটি সেটা আমি আসলে প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমরা কীভাবে করব? আমি এটিকে বন্ধ করে দিই, কমেন্টস করে রেখে দিই, আমার আসলে এখন প্রয়োজন নেই। তাহলে আমাকে কী করতে হবে? ইকো ডলার পার্সন, আমরা জানি এখানে আমাদের কীটা বলে দিতে হবে, তাহলে আমাদের কীটা কী ছিল? নুসাইম। তাহলে নুসাইম প্রথমে বলে দিতে হবে যে নুসাইম। একটু খেয়াল করে দেখেন নুসাইম যে প্রথম যে এলিমেন্টটি ছিল এটিকে যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে আমাদের আসলে আউটপুটটা কী আসে একটু দেখেন। আমি এটিকে একটু কমেন্টস করে রেখে দেই, দেখেন নুসাইম যে অ্যারেটি ছিল সেটি কিন্তু আবার আরেকটি অ্যারে, এর কত এজ হতো 3, হবি ফুটবল এবং জেনারেল। এখানে তাহলে আমরা নুসাইম এই অ্যারেকে নিলাম, তারপর আমরা আসলে কী দেখতে যাচ্ছি? ধরেন এজ, নুসাইমের এজ কত সেটা দিই, তাহলে এখানে দিয়ে দিতে হবে এজ। আমি এটিকে বন্ধ করে দিই, এবার দেখি আমাদের আউটপুট কত আসে, কথা 3। এবার কিন্তু দেখেন আউটপুট কিন্তু 3 এসেছে। এখানে যদি আপনি তার হবি দেখতে চান, এই যে হবি কিন্তু আমরা দেখতে পারি, তার হবি কত কি, ফুটবল।
তারপরে জেন্ডার যদি দেখতে চান, জেন্ডার দেখেন জেন্ডার কি মেল। এইভাবে আপনি কিন্তু আপনি এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে হইলেও আপনি এইভাবে কিন্তু আপনার আউটপুটগুলো আপনি প্রিন্ট করতে পারেন। যেমন মনে করেন আমি আসলে দেখাতে চাচ্ছি নাম, তাহলে প্রথমে দিয়ে দিলাম নুসাইম, এজ, তারপর আপনি যদি আরেকটিকে প্রিন্ট করাতে চান ইকো, যদি আপনি ফয়সালকে ফয়সালের বয়স বা জেন্ডার যদি বের করতে চান তাহলে আমি দিলাম মনে করেন বয়স, এজ দিয়ে দিলাম। এবার যদি আমি প্রিন্ট করে দেখেন এই যে 30 কিন্তু এখানে চলে এসেছে, কারণ হচ্ছে যে আমি আসলে ওইটাইকেই প্রিন্ট করেছি। এবার যদি আপনি জাকিরের বয়সকে বের করতে চান, আমি একটা বিয়ার ট্যাগ দিই, আমি এটিকেই কপি করে নিলাম, জাস্ট আমরা শুধু ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিব। এখানে হচ্ছিল জাকির, দেখেন এই যে জাকিরের বয়স কত, 33। এভাবে কিন্তু আপনি অ্যারে ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারেন। এবার যদি আমি প্রত্যেকটা ভ্যালু আসলে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই লুপ ইউজ করতে হবে, যার আমি আসলে লুপ ইউজ করে আমি ভ্যালুগুলোকে প্রিন্ট করাবো। তাহলে অবশ্যই আমাকে কী লুপ ইউজ করতে হবে, ফর লুপ, ফর ইজ লুপ, ফর ইজ। তাহলে আমরা যে ফর ইজ, তাহলে পার্সন ডলার, পার্সন অ্যাজ ডলার কি, তারপরে দিয়ে দিতে হবে ডলার ভ্যালু। এরপর আমি মনে করেন একটা ভেরিয়েবল নিলাম আউটপুট, এখানে একটা ইনিশিয়ালাইজ ভ্যালু করলাম, আমি দিয়ে দিলাম নেম। নেম কি কি বলবো, দেখেন আমরা যদি বলি যে এইগুলো আসলে পার্সোনের নেম, নুসাইম, ফয়সাল, জাকির, এগুলো হচ্ছে পার্সোনের নেম, তাহলে এই পার্সোনের নেমগুলো আমরা কোথায় পাবো, এই যে কি এর যে ভেরিয়েবলটি রয়েছে এর ভিতরে পাবো। এর আগের ভিডিওটিতে আমরা কিন্তু সেটি দেখিয়েছি যে যখন আমরা লুপ চালাচ্ছি যখন এই কিগুলো আমরা কোথায় পাই, এই যে নুসাইম, ফয়সাল, জাকির, এগুলো পাবো কোথায়, এই যে কি যে ভেরিয়েবলটি রয়েছে এটির ভিতরে। তাহলে আমরা এখানে দিয়ে দিতে কি, তাহলে নামটা হচ্ছে কি। এরপর এরপর দেখেন আমরা যখন এই ফরিস লুপ যখন প্রথমবার চললো তখন সে প্রত্যেকটা অ্যারেকে নেবে, নুসাইম নেবে, ফয়সাল নেবে, জাকির নেবে, এর ভিতরে ভ্যালুগুলোকে প্রিন্ট করার জন্য আবার আমার আরেকটি ফরিস লুপ চালাইতে হবে। তাহলে আমরা লিখব ফরিস, এইবার দেখেন যে ফরিসের ভিতরে আসলে কোনগুলো, যে ভ্যালুর ভিতরে কিন্তু আসে, যখন এই নুসাইম একটা ভ্যালু নিয়ে আসছে তারপরে এটা ছিল কি আর ভ্যালু কোনটা ছিল, এই যে এই অংশটুকু, তাহলে এই ভ্যালুর ভিতরে কী রয়েছে, আমার একটা অ্যারে রয়েছে, এটা কিন্তু আমার এই একটা অ্যারে, অর্থাৎ এখানে এই যে ভ্যালুটা কিন্তু আমার একটা অ্যারে। এটাকে যদি আমি এখন লুপ নিয়ে প্রিন্ট করতে চাই তাহলে অ্যাজ ডলার কে, ডলার কে, এখানে দিয়ে দিলাম ডলার ভ্যাল। তাহলে আমরা প্রিন্ট করবো কী কী, তাহলে লিখব ইকো, আমরা এই আউটপুটের সঙ্গে আগে আগের যে আউটপুটটা ছিল সেটির সঙ্গে আমরা আসলে কী করবো, প্রতিনিয়ত আসলে ভেরিয়েবলগুলোকে আমরা কনক্যাট করবো, ইকুয়াল টু আউটপুট ডট, আউটপুট ডট কী হবে বলেন তো, ডলার কে, কে এর ভিতরে কী কী থাকবে, যেমন যে এজ, তারপর হবি, জেন্ডার, এগুলো আসলে আমার কোথায় আসবে, এই যে কে যে ভ্যালুটি রয়েছে, এই ভেরিয়েবলটি রয়েছে এর ভিতরে। কারণ যদি আমি এটাকে যদি আমরা লুপ চালাতে যাচ্ছি আমরা জানি যে প্রথমটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে ভ্যালু, তাহলে এজটা আমার কার ভিতরে পাবো, কে এর ভিতরে পাবো। তারপর আমি মনে করি একটা কোলন দিলাম যে আসলে বয়স কত সেটি আমি দেখাতে যাচ্ছি, বয়স কত, তারপরে আমরা ভ্যালুটি কোথায় থেকে পাবো, আমরা এই যে এইটা থেকে পাবো ভ্যাল। এরপর আমরা এই লুপের বাইরে আমরা ইকো করে দেবো, আউটপুটটাকে আমরা ইকো করে দেবো, যে আউটপুটটা কী আসছে আমরা আউটপুটটা এখানে ইকো করে দেবো, ইকো আউটপুট। এর সঙ্গে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি, দেখেন আমরা বিআর ট্যাগ ইউজ করেছি। এবারে যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন এই যে দেখেন আমাদের চলে এসেছে নেম কি, নুসাইম। আচ্ছা আমাদের একটু একটা স্পেস দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, স্পেসটা আমাদের যে এখানে একটা স্পেস হবে,
দেখেন কি আছে, নেম নুসাইম, এজ 3, হবি ফুটবল, জেন্ডার মেল। এখানেও আমাদের আর একটু স্পেস দিতে হবে, আউটপুট আমি একটু স্পেস দিয়ে নিলাম। দেখেন নেম নুসাইম, এজ কত 3, হবি ফুটবল, জেন্ডার মেল। আবার নেম ফয়সান, এজ হচ্ছে 30, হবি ক্রিকেট, জেন্ডার মেল। এইভাবে কিন্তু আপনি ফরিস লুপ ইউজ করে আপনি এভাবে কিন্তু আপনারা ফরিস লুপ ব্যবহার করে আপনি ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট করতে পারেন। আশা করি আপনারা মাল্টি ডাইমেনশন অ্যারে সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আপনি আসলে নিয়মিত একটু প্র্যাকটিস করেন, এভাবে আপনি ভিন্ন ধরনের অ্যারে আপনি নিজে নিজে তৈরি করুন, তারপর সেই অ্যারেগুলোকে প্রিন্ট করুন, দেখবেন যে আস্তে আস্তে আপনি সবগুলো প্রবলেম দেখবেন আপনার সলভ হয়ে গেছে। এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আসলে প্র্যাকটিস না করলে আসলে আপনি কিছুই শিখতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।